السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون؟ قالوا وجدنا آباءنا لها عابدين. قالوا أنتم وآباؤكم في ضلال صدق الله العلي العظيم. محترم حاضرين، হজের আহকামগুলো নিয়ে আমরা কথা বলছিলাম যে এখান থেকে আমাদের কি শিক্ষা। গত জুমায় আমরা মাথা মুন্ডন শেষ করে কুরবানিতে ঢুকতাম, এর মধ্যেই সময় শেষ হয়েছে। তা আজকে আর কুরবানিতে ঢুকবো না, আজকে অন্যদিকে চলে যাব। কোরবানি পর্যন্ত রেখে দিলাম ইনশাআল্লাহ, কোরবানির সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। যে মহান ব্যক্তির আমলগুলো হজের আমল, যার স্মৃতি কামত পর্যন্ত বাকি রাখার জন্য এই আমলগুলো এবং আমরা আলোচনা করে তার থেকে উপকৃত হই, সেই মহান ব্যক্তি সম্পর্কেও আমাদের একটু জানা দরকার। কোরআনে রব্বে করিম তার ওই বিষয়গুলো, রব্বে করিম কোরআনে হেফাজত করেছেন, এগুলো সংরক্ষিত আছে আলহামদুলিল্লাহ, রেকর্ড আছে, রেকর্ড সব রেকর্ড করা। দুনিয়ার রেকর্ডের মধ্যে ভাইরাস ঢুকতে চায়, আক্রান্ত হয়, অনেক সময় দুশ্মনরা ভাইরাস ঢুকায় দেয়, হ্যাক করতে চায়, কিন্তু এটা এমন এক রেকর্ড যার মধ্যে রব্বে করিম নিজে অ্যান্টিভাইরাস, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি নাযিল করেছি, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার, এটা হচ্ছে অ্যান্টিভাইরাস, তা লাগাই দিয়েছেন। এই রেকর্ড কিয়ামত পর্যন্ত বিকৃত হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ।
তো সেই রেকর্ড করে আপনাদেরকে শোনাব। হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল, আমি ইব্রাহিমকে রুশদ একটা শব্দ ব্যাখ্যা করে আসছি, এই রুশদের নিয়ামত আমি আগে দিয়েছি নবুয়ত প্রাপ্তির আগে। রুশদ কি? কোন কোন মুহাদ্দিস বলেছেন রুশদ মানে হচ্ছে আল ফারিক বাইন আল হাক্কি ওয়াল বাতিল, ওই যোগ্যতা যেই যোগ্যতা দিয়ে সত্য মিথ্যাকে আলাদা করা যায়, যে যোগ্যতা দিয়ে হক বাতিলকে আলাদা করা যায়, ওই যোগ্যতা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটা নবুয়তের আগে দান করেছেন। এই জন্য তো তিনি তাওহীদের ওই চেতনা ভিতরে থাকার কারণে তিনি তার কৌম থেকে বিচ্ছিন্ন হয়ে খালি তার রবকে তালাশ করতেছিলেন। চাঁদকে দেখেছেন, এত বড় বিশাল, এত সুন্দর আলো, মনে করছে এটাই তার রব। যখন দেখে কিছুক্ষণ পর নাই বলে তো এটা হইতে পারে না। সূর্য দেখে মনে করছে এটাই মনে হয় রব। যখন দেখছে সূর্য নাই একটা সময় বলে না আমার রব এরকম হইতে পারে, আমার রব তো সারাক্ষণ থাকবে, কাইয়ুম হাইয়ুম কাইয়ুম সদা চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে ঘুম তন্দ্রা কখনোই আচ্ছন্ন করে না, সদা জাগ্রত, নাহলে নিজের বান্দাদেরকে রক্ষা কেমনে করবে। তালাশ করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে পেয়ে গেছেন, কিন্তু কওমের অবস্থা দেখে মনের মধ্যে কষ্ট ব্যথা, কি করা যায়। তো একদিন দেখেন পুরা কওম মজলিস বসা, ওখানে যাই শুরু করলেন ওয়াজ। কোরআনে কারীম আল্লাহ তাআলা ওই প্রসঙ্গটা এনেছেন, বড় চমৎকার হয়, শব্দের রন্ধ্রে রন্ধ্রে আমাদের জন্য শিক্ষা, তালিম তাবলীগের সিস্টেম শিক্ষা এখানে আছে। মন গোড়া যে যেভাবে পারি এভাবেই তো আমলগুলো করি, কোরআন থেকে শিখি, ইব্রাহিম আলী সালাতু আসসালাম থেকে শিখি আমরা তাবলীগ কীভাবে করতে হয়। জায়া নিজের বাবাও ছিলেন আজাদ, জায়ের বলছেন ইব্রাহিম আলী সালাতু আসসালাম, কোরআন বলছে এরকম, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. সর্বপ্রথম নিজের বাবা, إذ قال لأبيه বাবা, وقومه এবং নিজের কম যারা, দেখেন কোরআনের বর্ণনা ভঙ্গি আমাদেরকে তাবলীগের সিস্টেম শিখায়। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের এই দাওয়াত কাকে দিয়েছেন? আল্লাহ কি বলতেছেন? ইয কাল আলী আবি, সর্বপ্রথম বলেছেন তিনি তার বাবা। কোরআন ও রাসূলকে আল্লাহ তাআলা ওই হুকুমই করেছেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবীন, আপনি আপনার নিকটজন যারা তাদেরকে আখিরাতের ভয় দেখান, দাওয়াত দেন। কোরআনের দৃষ্টিভঙ্গি আমাদের শরীয়তের দৃষ্টিভঙ্গিও এমন যে সর্বপ্রথম দাওয়াতের জন্য টার্গেট করতে হবে নিজের আপন জন। আমাদের জন্য বড় দুর্ভাগ্য যে আমরা সবসময় নসিহত করার জন্য অন্যকে বেছে নিই। আমরা নিজের কথাই বলি, আপনারা আপনাদের কথা দূরের কথা, আমাদের নিজের কথাই বলি। যখন কোনো জায়গায় পড়তে পড়তে ভালো কিছু পেয়ে যাই নোট করি, তাড়াতাড়ি নোট করি, কোনো বক্তব্য বড়দের কোনো বক্তব্য শুনলে ভালো কিছু পেয়ে গেলে, ব্যতিক্রম কিছু নতুন কিছু পেয়ে গেলে নোট করি। যখন নোট করি তখন ভেতরে ভেতরে এটা আমার খারাপই, আমার দুর্বলতাটা আমি প্রকাশ করতেছি। যখন নোট করি তখনই ভিতরে ভিতরে ওই চিন্তাটা আসে যে এটা ওই বিষয়ক আলোচনায় এটা বলা যাবে, সুন্দর কথাটা, এটা কত খারাপ জিনিস। একটা ভালো কথা নোট করলাম, ওই আলোচনায় আরেকজনকে বলার জন্যে নিজে আমল করবে, এই জন্যে না আমার কথা বলতেছে। এটা আমাদের স্বভাব, মানুষের স্বভাব এটা। এই জন্য রব্বে করিম দাওয়াত ও তাবলীগ এর নিয়ম শিখাই দিয়েছেন, ইব্রাহিমের নিয়মে নিয়ম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলোচনা যেটা আলোচনা আসছে যে সিস্টেম ওইটাই নিয়ম, মন গড়া নিয়ম দিন ও শরীয়ত না। হজের সব আহকামগুলো শুনাইছি একই কথা, নিজের মন যেটা চায় ওইটাই দিন ও শরীয়ত না, শরীয়ত যেটা বলে ওইটাই শরীয়ত। সর্বপ্রথম দাওয়াতের জন্য টার্গেট করতে হবে নিজের ঘরকে, অন্য জায়গায়ও করব, অন্য জায়গায়ও দাওয়াত দিব, নিজের ঘর না শুনলে কি করবেন? রসুল মক্কায় দাওয়াত দিচ্ছেন, শুনেন নাই, কি করছেন, আরেক জায়গায় গেছেন। কিন্তু প্রথম টার্গেট নিজের ঘর, নিজের ঘরকে আমি সারাক্ষণ অন্যায় সব গুণার জন্য সহযোগিতা কইরা সুবিধা দিয়া এই উপকরণ কে কিনে দেয়? আরেকজনকে বুঝাইতেছে ঘরের মধ্যে, আপনার ঘরে টেলিভিশন কে কিনেছে? গান দেখার, সিনেমা দেখার জন্য যে লাইন দরকার, এই লাইন কে দিয়েছে? টাকা কে দিয়েছে? অশ্লীল পোশাক আপনার সন্তানকে কে কিনে দিয়েছে? অথচ আপনি আরেকজনকে বোঝানোর জন্যে, আরেকজনের পিছনে মেহনতের জন্যে। ও ভাই, এটা দিন ও শরিয়াতের সিস্টেম না। ইব্রাহিম আলী ইসলাতামের দাওয়াত থেকে আমরা এটাই বুঝি, আল্লাহ বুঝাই দিয়েছেন কি বললেন ইব্রাহিম আলাইহিস সালাম? বললেন এই মূর্তি গুলা, এগুলা কি, এগুলা আপনারা চারিপাশে ঘিরা বসে আছে কি, এগুলোর পূজা করেন কেন? এখানে আরেকটা বিষয় আমাদের জন্যে, যেগুলো আমরা বারবার বিশেষ করে দিনদার যুবকদের থেকে যে সমস্ত প্রশ্নের মুখোমুখি আমরা হই তাদের জন্য এই জবাব। দিনদারি আসছে যুবকের মধ্যে, ঘর তো ভালো না, ঘর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, মা মুসলিম রসুলের দরবারে আসলে ঘরে গেলে পিটে দেয়। আমাদের এরকম অনেকের ঘর আছে, যুবক আলেমদের দরবারে গিয়ে, আলেমদের কাছে গিয়ে দিনের মেহনতে তাবলিগ দাওয়াত তাবলিগের সাথে জড়াইয়া, অথবা কোনো হাক্কানি পীরের দরবারে গিয়া, অথবা কোনো আলেমের কাছে গিয়া বুঝে আসছে দিন, দিনের উপর চলার চেষ্টা করতেছে, কিন্তু ঘর তার সাপোর্ট করে না। পরিবার পরিজন আপনজন পরিবেশ প্রতিবেশী কেউ তাকে সাপোর্ট করে না, বড় মুসিবত তার জন্য। এখন দাওয়াত দিতে গেলে, মাকে বুঝাইতে গেলে, বাবাকে বুঝাইতে গেলে, বড় ভাইকে বুঝাইতে গেলে যে প্রশ্নের মুখোমুখি তিনি হন, যে তোর হুজুরকে যা জিজ্ঞেস করিস যে বাবাকে দাওয়াত দেওয়ার কোনো রাস্তা পন্থা আছে কি না, বেয়াদব কোথায় থাকে? তুমি বাবার দাওয়াত দিতে এসো বেয়াদবির জায়গা পাও না? কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন না, অন্যায় যেই করবে যদি বাবাও করে বাবাকেও দাওয়াত দিতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম সর্বপ্রথম তার বাবা কিন্তু দাওয়াত দিয়েছেন, দাওয়াতের তাবলীগের তরিকা এটা। বিশেষ করে শিরকের ব্যাপারে কোনো আপোষ নাই। আচ্ছা, আরেকটা বিষয়, এটা আমাদের জন্য, এটা আপনাদের জন্য না। ওই যে কওমের কাছে ইব্রাহিম আলাইহিসসালাম গেছেন, যাই ওই চিন্তা করে নাই, আমি যদি ডাইরেক্ট অ্যাকশনে যাই কওমের কষ্ট লাগবে, আগে একটু মজার কথা বলি, নরম নরম কথা বলি, দিল তৈরি করি, কত রকমের অজুহাত যে আমরা দেখাই, আমাদেরকে বলে এত কঠোর হন কেন আপনারা, মানুষের দিল ভাঙেন কেন? ইব্রাহিম আলাইহিসসালামের তরিকা দেখেন, আমাদেরকে অনেক জায়গায় গেলে বলুন খবরদার, এখানে ওই যে মাজার আছে পাশে, এগুলোর বিরুদ্ধে বললেন না, বলে গণ্ডগোল লাগবে। তখন আমরা ওই যে কবরের ওয়াজ শুরু করি, হাসরের মাঠের ওয়াজ শুরু করি, আসমানের উপরের ওয়াজ, এটাই ইব্রাহিমের তরিকা না? যেই জায়গায় যেই প্রবলেম, ওই প্রবলেমে আঙুল দিতে হবে, এটা আলেমের দায়িত্ব, দায়ের দায়িত্ব। এটা পাবলিকের কোনটা খুশি লাগবে তার, গত বছর এই যে আটি বাজার এক জায়গায় মা ভুলে গেছি, খাওয়ার সময় বলতেছে সেক্রেটারি সাহেব, হুজুর তো কান্দেন না বাস করে, তাহলে তো আমার দাওয়াত দিচ্ছেন কেন, আমার দাওয়াত দিচ্ছেন কেন? যে কান্দাইতে পারে হ্যাঁ দাওয়াত দেন, আমি কান্দাইতে পারবো না, আমার সামনে যেটা প্রবলেম মনে হবে ওটা কান্দা হলে কান্দার ওয়াজ, আমার সামনে যেটা প্রবলেম মনে হবে এটা জোরে বলার ওয়াজ হলে জোরই বলতে পারে, আপনার পরামর্শ তো আমি ওয়াজ করতে পারবো না, আপনি পরামর্শ দিবেন। এই জন্য এইবার
ফরম বানাইছি, ফরমের মধ্যে শর্ত লাগাই দিয়েছি, বক্তাকে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর পরামর্শ দেওয়া যাবে না যে এই ওয়াজ করেন, বক্তা যারা খবর নিবে এই এলাকায় কি সমস্যা ওই সমস্যা অনুযায়ী বক্তব্য দেবে। এটা ইব্রাহিমের শিক্ষা, যে দেখেছেন ওই কম মূর্তির পূজা করে সেখানে যাওয়া, অন্য ওয়াজ করেন নাই, ডাইরেক্ট মূর্তি পূজার বিরুদ্ধে ইব্রাহিম হুঙ্কার দিয়েছেন, মাহাদি তামাসিল উল্লাতি আনতুম লাহা আকিল, কি এগুলা মূর্তি পূজা কেন করে না? এটা দায়ীদের জিম্মাদারি, দায়ীদের ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দায়ীরা প্রত্যেক দায়ী এই তর্ক এই পদ্ধতি অবলম্বন করা ফরজ, জরুরি এটা, যদি নিজেকে মিল্লাত ইব্রাহিমের উপর দাবি করে। আমি প্রায় একটা কথা বলি, সব জায়গায় মিনমিন চলে না, এটা মুনাফিকের লক্ষণ, মন রক্ষা করে কথা বলা এটা মুনাফিকের লক্ষণ, হালত বুঝা কথা বলতে হবে, মানুষের দিল বুঝা না। আমার দায়িত্ব দাওয়াত দেওয়া, তার খুশি লাগলো না ভালো লাগলো এটা আমার দেখার বিষয় না, আমার দায়িত্ব হবে আমার রব খুশি কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়ে দিলেন, মা হাযিহি তামাসিলু আল্লাতি আনতুম লাহা আকিফুন, মহতারা আমি কিসসা বলি না, আপনারা সাক্ষী, কিসসায় তখনই ঢুকি যখন ওই কিসসার রন্ধ্রে রন্ধ্রে আমাদের জন্য শিক্ষা থাকে, তখন ঢুকি না, ঢুকি না, শুধু শুধু গল্প শুনে আমার লাভ নাই। তাইলে আপনি তো বই কিনেই পড়তে পারেন, আলেমের কথা কেন শুনবেন? আলেমের কাজ তো হইল কিসসা থেকে রস বের করে আপনাদেরকে খাওয়ায় দেবে, এটা তো আলেমের কাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কওম সম্প্রদায় যে জবাবটা দিয়েছে এই জবাব এখনো আমরা দিই, আমাদের সমাজ দেয়। কি জবাব দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কওম খেয়াল করে, নতুন কথা না এটা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কওম জবাব দিছে, মা ওয়াজাদনা আবানা আলাহা আবিদিন, কি করি বুঝো না, বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী যেটা করছে এটাই করতেছি। জবাব কি, বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী যেটা করছে ওইটাই করতেছি, নতুন কিছু করি না। ঠিক এই জবাবটাই এখন আমরা, আমাদের বিভ্রান্ত সমাজ ঠিক এই জবাবটাই, তাকে যদি জিজ্ঞেস করেন ভাই তুমি দূরশ্রী পড়ার সময় কেন দাও, যদি জিজ্ঞেস করেন আল্লাহর কসম কোরআন থেকে একটা দলিল দিতে পারবে না, হাদিস থেকে একটা দলিল দিতে পারবে না, তার দলিল একটাই, যুগ যুগ ধরে দেখে আসতেছি বাচ্চা যারা করছে নতুন করে কি কথা বলে গুলো আপনারা হইল না, জবাব একটাই, এই জবাব মুশরিকদের জবাব, এই জবাব মুমিনের জবাব না, মুমিন জবাব দিলাম তো কোরআনে পেয়েছি, মুমিন জবাব দিলাম তো হাদিসে পেয়েছি, মুমিনের দলিল তো কোরআন হাদিস, মুমিনের দলিল তো আইমা মুস্তাহিদিনদের ব্যাখ্যা, মুমিনের দলিল তো সাহাবায়ে কেরামের আখলাক চরিত্র জীবন, মুমিনের দলিল এটা হইতে পারে না বাপ দাদাকে দিয়েছি। সুবহানাল্লাহ, মৃত্যুর পর তিন দিন পর প্রোগ্রাম, বাচ্চাটা মাত্র এতিম হইল, এখন এতিমের ধন খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, উল্টা হযরত জাফর তাইয়্যাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা বরণ করেছেন, রসুল তার ঘরে গেছেন বাচ্চাদেরকে ধরে কান্না করছেন, সাহাবায়ে কেরামকে বলছেন খাবার তৈরি করে জাফরের ঘরে পাঠায় দাও, তাদের দিল ভাঙ্গা, খাবার তৈরি করার মতো মানসিকতা নাই, এটা ছিল রসুলের সুন্নাত, যে ঘরে মৃত মানুষ যে ঘরে ওই ঘরের মানুষকে বাহিরের মানুষ খাওয়াবে, রসুলের সেই সুন্নতকে উল্টাই আমরা এখন কি করছি, যে ঘরে মানুষ মারা যায় সেই ঘরের মানুষ খাওয়া, গেছে তো গেছে, সাথে তার সম্পদ পর্যন্ত শেষ না করা পর্যন্ত মানুষের শান্তি নাই, তুই গেছ তোর সম্পদ রেখে যাবি, এগুলো খাওয়া যাবে, বলবেন কিছু বলবে এর বিরুদ্ধে বলবে, বললি বলবে সারা জিন্দিগি দেখে আসলাম, হুজুর কি করে এগুলা সব ডিজিটাল হুজুর, কি বলেন এগুলা সারা জিন্দিগি দেখে আসছি বাচ্চা তারা কি ভুল করছে, চল্লিশের বিরুদ্ধে বলে জিজ্ঞেস করবে বাচ্চা তারা কি ভুল করছে, বার্ষিকীর বিরুদ্ধে বলে বলবেন বাচ্চা তারা কি ভুল করছে, আপনার মতো হুজুররাই তো আইসা এগুলা করে, আল্লাহর কসম আমার মতো হুজুর এটা করে না, যার মধ্যে শরীয়তের বিন্দু মাত্র বুট আছে সেগুলো করতে পারে না, করতে পারে, এটা ইব্রাহিমের শিক্ষা, কওম ইব্রাহিম এটা জানাই দিছে, কি ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, বাপসা সাগরে পাইছি রুবি, ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিছেন, মিনমিন করছেন না, ওহো কি করা তাইলে আপনারা করতে থাকেন, এটা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম না, মুখের উপর বলে দিয়েছেন তাওহীদের ব্যাপারে মিনমিন চলবে না, আল্লাহর একত্ববাদ প্রচারে কোনো মিনমিন চলবে না,
স্পষ্টবাদী হইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আনতুম ওয়াআবাউকুম ফি দালালিন মুবিন, আপনারা যারা অনুসরণ করতেছেন আর যাদেরকে অনুসরণ করেছিলেন বাপদাদা সবাই স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে আছে। মুখের উপর বলে দিতে হবে যে ভাই এটা ঠিক না, এটা অন্যায়, এই মূর্তি পূজা অন্যায়, এই মূর্তিকে শ্রদ্ধা করা সম্মান করাটা অন্যায় বলতে হবে। না বললে নিজেকে মিল্লাতে ইব্রাহিমের উপর আছেন দাবি করা যাবে না। ওই পার্থক্যর সুযোগ নাই, মূর্তি আর ভাস্কর্য এক জিনিস না, মিল্লাতে ইব্রাহিমের অনুসারী যারা তারা এই পার্থক্যের পেছনে যায় না। মূর্তি হারাম হারাম, মূর্তির পূজা আমরা করি না, সম্মানও করি না, যার দেহের মধ্যে বিন্দু মাত্র মূর্তির বিষয়ে ইজ্জত থাকে আমরা বলবো তার ইমানের ঘাটতি আছে। ভাস্কর্য আর মূর্তি এই পার্থক্যের সুযোগ নাই। আছে ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ে আছে গিলাফে আবৃত, ওই যে পুরান দিনের গিলাফ যা আছে তাই ধুলা পড়তে পড়তে অবশেষে দিলের মধ্যে ভয় লাগছে কোরআনের অপমান, কি করা যায়, অপমান এখন ইজ্জত কেমনে করবেন মসজিদে বানাবেন। অথচ কাজের মহিলা তৈরি দিয়ে প্রতিদিন ঘরের শোকেসে ওই মূর্তিগুলো কি সুন্দর করে মুছে মুছে রাখতেছে, টেলিভিশনের পর্দাটারে কি সুন্দর করে ধুয়ে দিয়ে রাখতেছে, এটা প্রমাণ করে শিরিকের তাওহীদের বিরুদ্ধে শিরিকের অবস্থান আপনার মধ্যে জোরালো। এই ঈমান নিয়ে মুক্তি পাওয়া যাবে না তার হাজির, মুক্তি পাওয়ার রাস্তা একটাই, মিল্লাতে ইব্রাহিমের উপর আসতে হবে। শিরিক মুক্ত জীবন এক আল্লাহকে সম্মান, ইবাদত করবে এক আল্লাহ। ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, ক্বালু আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন। কওম কি বলে ইব্রাহিম আলাইহিস সালামকে যে এটা যে গুমরাহি ভ্রষ্টতা এটার কোনো দলিল দিতে পারবা না, আমাদের সাথে হাজিরামি করো তুমি, এরকমই তো মনে হয়। আমরা যখন কোনো কথা বলি উপহাস করে আস্তাগফিরুল্লাহ, পর্দা নিয়ে যখন কোনো কথা বলি উপহাস করে মুসলমান, মুসলমান অন্যবাদ মুসলমান উপহাস করে, দিন শরীয়ত নিয়ে কোনো কথা বললে বিপদগ্রস্ত হইতে হয়, আতঙ্কের মধ্যে থাকতে হয়, আমার ভাই আমাকে নিয়ে উপহাস করে। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম কওম ইব্রাহিম আলাইহিস সালাম দুই কথাটাই বলেছে কোরআনের বক্তব্য, আজি তানা বিল হাক্কি আনন্ত মিনাল্লাহ আইবি, দলিল দিতে পারবা না, হুদাই কাসাল করো, দুষ্টমি করো, আমার সাথে মজাক করো। ইব্রাহিম আলাইহিস সালাম দলিল দিয়েছেন কি, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাযী ফাতারাহুম ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, এগুলা রব হইতে পারে না, আমি বুঝে ফেলছি রব তো যিনি আসমান জমিনের রব, তিনি আমারও রব তোমারও রব, এটাই দলিল। এখন তো মাথা উড়ে গেছে, নমরুদ সবার আসছেন সবা হাজির করো ডারে বেয়াদবদারে, নউযুবিল্লাহ কওমের বিরুদ্ধে বলে, আমাদের চেতনার বিরুদ্ধে বলে, এই মৌলভীরা ধরে নিয়ে আসে, ওরা দিন শিখাই চেতনার বিরুদ্ধে কথা বলে, ধরে নিয়ে আসছি ইব্রাহিম আলাইহিস সালামকে, এই মেয়ে কি খবর তোমার, তুমি নাকি আমাদের চেতনার বিরুদ্ধে বক্তব্য দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে ভয় পাওয়ার জিনিস, আর ইব্রাহিমের অনুসারীরাও তো ভয় পায়, ইব্রাহিম তো বহু দূর কিনা। মুখের উপর ইব্রাহিম আলাইহিস সালাম জানায় গেছেন, হ্যাঁ তোমার চেতনা আমার চেতনা এক না, তোমার চেতনা গুমরাহি ভ্রষ্টতা, আমার চেতনা আমি আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহকে মানি। নমরুদ বলে এটা বুঝাও বুঝাও সময় দাও, নাইলে কঠিন শাস্তি, আমি কিন্তু ইচ্ছা করলেই মারতে পারি, কঠিন শাস্তি দেব। আজাদ ইব্রাহিম আলী সালাতামের বাবা আজাদ ইব্রাহিম আলী সালামকে ডেকে পাশে নিয়ে কানে কানে বলে, আমার ইজ্জত সব শেষ করলাম, আমাদের রাজার মুখের সামনে এরকম কথা বলে মানুষ, আমার মান ইজ্জত সব শেষ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছেন, দ্বীনের জন্য ভাই এগুলো শিখেন, দ্বীনের জন্য কোনো আপোষ নাই পরিবারের সাথে, দলের সাথে, কওমের সাথে, পরিবেশের সাথে কোনো আপোষ নাই। কেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই জবাব দিয়েছেন, বাবা নমরুদের কথার প্রতিবাদ করলে নমরুদ অপমানিত হয়, আপনি অপমানিত হন, আর নমরুদের পক্ষে কথা বললে আমি আমার রবের সাথে গাদ্দারি করি, এটা আমি করতে পারব। আপনি কাকে খুশি করবেন সিদ্ধান্ত নিয়ে নেন,
আপনার রবকে খুশি করবেন না আপনার পরিবারকে খুশি করবেন? রবকে খুশি করবেন না সন্তানকে খুশি করবেন? রবকে খুশি করবেন না বিবিকে খুশি করবেন? রবকে খুশি করবেন না দলকে খুশি করবেন? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যদি দেখেন সাংঘর্ষিক, সাংঘর্ষিক না হলে তো সমস্যা নাই। সন্তান বলতেছে বাবা আমি নামাজ পড়বো, আর চলো তোমার সুবিধা করে দিই, তো মিলে গেল। সন্তান বলে নামাজ পড়বো না, কি করবা? এখন সন্তানের কথা মেনে নিলে রবকে অসন্তুষ্ট করা হয়, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কি করবে। নাইলে এই সন্তান আপনার বিরুদ্ধে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ আমার বাবারে ধরে না, আল্লাহ হেফাজত করুক। ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম এই জবাব দিয়ে দিয়েছেন। ফেরাউন মজলিস ভাঙিয়া দিয়েছে, ভাঙিয়া দিয়া বলছে মন মন খারাপ সবার, চলো একটু আনন্দ মজা করি, চলো মেলায় চলো ঘুরে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বলতেছে এই পাইছি সুযোগ, যাও তোমার মেলায়, আজকে কাহিনী একটা ঘটাবো, কোরআনে আসছে, ঘটাবো আজকে যাও। যখনই সবাই মেলায় গেছে ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম যায়া ওই মূর্তিগুলাকে যায় আগে জিজ্ঞেস করে, মূর্তিগুলার কাছে ইব্রাহিম একান্তে যায় জিজ্ঞেস করে, মালা কুমলা তা কুলুন, কি খবর, খান না কেন তারা, এতে কত খাওয়া, খান না কেন, লাতান্তি কোন কথা কন না কেন, আমরা না মাহবুব, আল্লাহ আমাদের অমুসলিম ভাইদের কাছে এই বিষয়গুলো দিয়ে দাওয়াত দিতে হবে। এগুলো দাওয়াতের শব্দ, এই ভাই তুমি যার পূজা করো সে কথা বলতে পারে, তুমি যার পূজা করো তাকে খাওয়ান দাও সে খাইতে পারো, কার পূজা করো, বুঝাইতে হবে। মুসলমানের শ্রেষ্ঠত্ব, মানুষের শ্রেষ্ঠত্ব এটা বুঝাইতে হবে। যার কাছে প্রাণী শ্রেষ্ঠ তার সাথে আমাদের কোনো কথা নাই, কিন্তু আমাদের কাছে আমার ঈমান আমার শরীয়ত এটা শ্রেষ্ঠ, এটা বুঝাইতে হবে, না দাওয়াত দিতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম যাই ওইভাবে কথা বলছে, ফারাগ ইলা আলিহাতিন ফাকালা আলা তাকুলুন, সূরা আম্বিয়া খুলে দেখেন পাবেন, মালাকুম লা তাকুলুন, ফাকালা আলা তাকুলুন, মালাকুম লা তানতিকুন, খান না কেন। এরপর কি করছে, একটা বড় কুঠার দিছে নিয়া সবগুলা রিপিটায় ভাঙছে, ভাইয়া বড় যেটা আছে এটার কান্দের মধ্যে কুঠারটা রেখে দিছে, মেলা থেকে আইসা লোকজন দেখে হায় হায় সর্বনাশ, মন্দিরের অবস্থা তো কাহিল, মূর্তি তো সব ভাঙা, বড়টা আছে কেন। নম্র জিজ্ঞেস করছে কে করতে পারে এটা, তারা সবাই জবাব দিল একটাই, ফাতাই ইয়াজকুরুহু ইয়ুকাল্লাহু ইব্রাহিম, এক যুবকের কথা শুনছি যার নাম ইব্রাহিম, সে নাকি আমাদের এই মূর্তিগুলো নিয়ে খারাপ কথা বলে তারা ধরে। قالوا فاتوا به على اعين الناس لعلهم يشهدون, সবার সামনে আনো সবাই দেখুক, তারে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেফতার, রিমান্ডে নেওয়া হবে। এখন দিনের জন্য শরীয়তের জন্য এরকম রিমান্ডে যাইতে হয়, এটা ইব্রাহিম আলাইহিস সালাম ঠিকা চলছে গানি ধরে নিয়ে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম। قالوا انت فعلت هذا بآلهتنا يا ابراهيم, নম্র কওমের সর্দাররা জিজ্ঞেস করতেছে ইব্রাহিম আনতা ফালতা হাজা বি আলিহাতিনা, আমাদের এই মাহবুবের সাথে এই কাজটা কে করলো, তুমি করছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিয়েছে, ক্বালা বাল ফালাহু কাবীরুহুম হাজা ফাসালুহু ইন কানু ইয়ান্তিকুন, এরা যদি কথা বলতে পারে তাইলে এদেরকে জিজ্ঞেস করে দেখেন এর মধ্যে যেটা বড় আছে বড়টাই করছে। এখন স্বাভাবিকভাবে আপনাদের প্রশ্ন রাখবে যে এখানে করলেন ইব্রাহিম আলাইহিস সালাম অথচ দুশ্চা পাইলেন ওই বড় মূর্তির উপর, মিথ্যা কথা হয়। হোসেন ইকরাম বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কৌশল নিয়েছেন, কৌশল শব্দ বলছেন একটা ভিতরে আরেকটা, বাল ফালে হুক কাবির হুক, এগুলার বড়টা করছে বড়দারি কে, সবচেয়ে বড় তো মাহবুব আল্লাহ, আল্লাহ করাইছে, আল্লাহ আমাকে দিয়ে করাইছে, করাইছেন আল্লাহ, তা কৌশল দিছে, বুঝা গেল দাওয়াতের ক্ষেত্রে আমাকে কৌশল হইতে হবে, উড়া দুড়া লাঠি নিয়ে ধুমধারা চাপায় পিঠ, এটা দাওয়াতের কৌশল না, দাওয়াতের ক্ষেত্রে কৌশলই হওয়া এটা ইব্রাহিমের শিক্ষা। এই জায়গায় যদি বলে আমি ভাঙছি তাইলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিবে নাই, আর যদি বলে আমি ভাঙি নাই হবে মিথ্যা কথা, আল্লাহকে
অসন্তুষ্ট করা হয়ে যাবে, এমন এক পজিশনে এমন এক শব্দ বলছে, এমন এক বিপদে পড়ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হিজরতের সময় রসুলকে নিয়ে যাচ্ছিলেন, যখন রাস্তার মধ্যে কাফেররা তো খুঁজতেছে, ওই যে উমাইয়া ইবনে খালফ ঘোষণা করছে শত ওট দিবে এই পুরস্কারের আশায় ধরে দেওয়ার জন্য সবাই খুঁজতেছে, কিন্তু সবাই তো আর চেনে না। তো রাস্তার মধ্যে এক জায়গায় কাফেররা ধরছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখে বেশি চিনত, উনি ব্যবসায়ী ছিলেন, বড় সম্ভ্রান্ত মানুষ ছিলেন, ওনার পরিচয় কিছু না ছিল, রসুলকে সবাই চিনতেন না ওই সময়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞেস করছে, এই তোমার সাথে এটা কি? এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বলেন যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ধরা খাবেন দুইজনই, আর যদি বলেন মিথ্যা কথা তাহলে অসন্তুষ্ট হবেন আল্লাহ তাআলা, বড় বিপদ। এমন এক বক্তব্য দিচ্ছেন সুবহানাল্লাহ, দিনদাররা বোকা হয় না, দিনদাররা সহজ সরল হয়, দিনদারদের এই সরলতাকে অনেকে বোকামি মনে করে, দিনদাররা বোকা হয় না, বোকা হলে সে তার রবকে মানত না, রবকে যে মানে না সে বোকা, কোরআনের বক্তব্য এটা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় চমৎকার জবাব দিলেন, কি হাযা রাজুলুন ইয়াহদিনি, হাযা রাজুলুন ইয়াহদিনি, ইনি একজন ব্যক্তি, ইয়াহদিনি, যিনি আমাকে রাস্তা দেখায়। কাফেররা মনে করছে সফরে চলতেছে তো উনি মনে হয় পথ প্রদর্শক, রাস্তা দেখায়, আর আবু বকর চিন্তা করছেন তিনি আমাকে জান্নাতের রাস্তা দেখায়। এমন এক কথা বলে না দিলেন যা আল্লাহ রাজি, এরাও রাজি, রাজি মানে এরা সরে গেছে আর কি, আর বিপদ আসে না। তো কৌশলী হওয়া, হেকমত অবলম্বন করা, এটা শরীয়তের বাহিরে না। আমাদের অনেক আবেদী ভাই আলমদেরকে এই অভিযোগে অভিযুক্ত করেন যে হেকমত নিয়ে পড়ে থাকেন আপনারা, আপনাদের দ্বারা জেহাদ হবে না, বলেন আপনারা অনেকে আমাদের গালি দেন, হেকমত করতে করতে কৌম শেষ হয়ে গেল, দেশ শেষ হয়ে গেল, হুজুরগো হেকমত আর শেষ হয় না। আরে বেকুফ, হেকমত করা এটা ইব্রাহিমের সুন্নত, হেকমত করা এটা আবু বকরের সুন্নত। নিজেকে বাঁচানোর জন্য কৌশলী হওয়া এটা ইমানের বিরুদ্ধে না, শরীয়তের বাহিরের কিছু না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, কি বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহু ইন কানু ইয়ান্তিকুন, সে যদি কথা বলতে পারে তাহলে জিজ্ঞেস করো, বড়টাই করছে এটা। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুয যালিমুন, সব দিয়ে এগুলো আবার একসাথে হয়েছে, এই কথা দিল তো আটকাইয়া, তোমরা নাকি সোয়াল আবু সিহিম মাথা নিতে কইরা ইব্রাহিমের কাছে আস্তে আস্তে যায় বলে, লাকাদ আলিমতা মা হাউলা ইয়ান্তিকুন, তুমি তো জানো এগুলো কথা বলে না, তো আমাদেরকে কেন এগুলো বলতে পারো? এইবার ইব্রাহিম আলাইহিস সালাম পাইছে সুযোগ, আফসোস তোমাদের জন্য যে কথা বলতে পারে না তোমরা তারে বাদ, আফসোস তোমাদের জন্য, দলিল তো আটকায় গেছে, দলিল তো আটকায় গেছে। আর জালিমদের একদম আগে থেকে এই সিস্টেম, যখন দলিলে পারে না তখন পেশি শক্তি দেখায়, ঠিক ওই পদ্ধতি তারা চালু করছে। নমরুদ এবার কি বলে, কালু হারিকু অনসুরু আলিহাতাকুম, আরে জ্বালায় দাও আমাদের মাবুদকে সাহায্য করো, মারো এরা। বিশাল আগুনের গর্ত তৈরি করা হয়েছে, বিশাল অগ্নিকুণ্ড, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফালাবে, গোটা দুনিয়ায় একটা আতঙ্কের পরিবেশ কায়েম হয়ে গেছে, জিব্রাইল আতঙ্কিত, মিকাইল আতঙ্কিত, আজরাইল, ইসরাফিল সবাই আতঙ্কিত, দৌড়াই আসছেন বাঁচানোর জন্য। আরে এই তো জেনদেন মানুষ না, এই তো খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, খলিল মানে আল্লাহর একান্ত বন্ধু, যিনি আল্লাহর প্রেমে নিজেকে সুপর্দ করেছেন তিনি হচ্ছেন খলিল। আর হাবিবুল্লাহ মানে প্রেমাস্পদ, আল্লাহ যার প্রেমে পড়েছেন, দুটা পার্থক্য আছে সুবহানাল্লাহ। খলিলুল্লাহ মানে যিনি আল্লাহর প্রেমে পড়েছেন, হাবিবুল্লাহ মানে আল্লাহ যার প্রেমে পড়েছেন, আমার নবী হাবিবুল্লাহ, আলহামদুলিল্লাহ।
হযরত জিব্রাইল আমি এসে বলেন, ইয়া রাসূল, ইয়া খলিল আল্লাহ, কি করতে হবে বলেন, আমার ডানা আছে, ডানা ওই এক ঝাপটা মারলে আগুন নিরব সব শেষ হয়ে যাবে, হুকুম দেন। মিকাইল বলেন, আমাকে হুকুম দেন বৃষ্টি দিয়া সব শেষ করে দেয়। ইসরাফিল বলে, হুকুম দেন ফু দিয়া সব শেষ করে দেয়। আজরাইল বলেন, হুকুম দেন সব কুলারে মেরা ফেলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শান্ত শিষ্ট সুরে জিজ্ঞেস করতেছেন, কোত্থেকে আসছো, পারি কই, যেখান থেকে আসছো ইজাজত নিয়ে আসছো কিনা? বলে, হ্যাঁ ইজাজত নিয়েই আসছি। তিনি বলেছেন কিনা কিছু করতে? না বলেন নাই, কিন্তু আমরা ইজাজত নিয়ে আসছি যে আপনার দোস্তের জন্য কিছু করতে যাচ্ছে, যাও। তো তো যদি আল্লাহ ইজাজত দিয়া থাকেন, আল্লাহ তো জানেন, দেখতেছেন এই ঘটনা, যে আল্লাহ দেখতেছেন ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট, তোমাদের সাহায্য লাগবে না। এটা তাওহীদের মানি ভাই, দুনিয়ার এই সমস্ত উপকরণের উপর বিশ্বাস রাখা এটা তো রাখতে হবে বাস্তবতা, কিন্তু দিলে দিলে ওই আকীদা পোষণ করতে হবে। কিচ্ছু এগুলা করার ক্ষমতা নাই আল্লাহ যদি সিদ্ধান্ত না দেন, আগুনের পোড়ানোর ক্ষমতা নাই আল্লাহ যদি সিদ্ধান্ত না দেন, পানির ডুবানোর ক্ষমতা নাই আল্লাহ যদি সিদ্ধান্ত না দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, কি যাই গেল না, আমার দোস্তকে আমি চিনি, সুবহানাল্লাহ, যেই না আগুনে ফলাইছে, এবার আল্লাহ তাআলা হুকুম করলেন আগুনকে, আগুন কলু হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন উলনা ইয়া নার কুনি বারদা ওয়া সালামা আলা ইব্রাহিম। রব্বে কারীম আগুনকে বলেন, আগুন ঠান্ডা হয়ে যাও। এখন ঠান্ডা ঠান্ডা তো ওই যে বড় বড় অঞ্চলে যে সমস্ত এলাকা আছে এগুলো তো ঠান্ডা হয়, ঠান্ডা হয়ে তো মানুষ মারাও যায়। এখন আল্লাহ হুকুম করছেন ঠান্ডা, ওটা তো মারাত্মক ঠান্ডা হওয়ারই কথা। আল্লাহ তাআলা সাথে সাথে ঠান্ডার মাত্রাটাও বলে দিচ্ছেন আগুনকে, কোন রকমের ঠান্ডা হবা, আমার দুস্থ কষ্ট পায় এরকম ঠান্ডা হয় না, বারদাম ও সালামা আরামদায়ক ঠান্ডা হয় না। কিসের জন্যে? অনেকদিন আগে ইস্তিমা এক মুরব্বীর বয়ানে শুনেছিলাম এই কথাগুলো, আমার মনে আছে, অনেকদিন আগে 10-12 বছর তো হবে মিনিমাম, বলতেছিলেন মানুষকে আল্লাহ তাআলা যে সমস্ত মূল উপকরণগুলো দিয়ে বানাইছে, মানুষের সৃষ্টির যে মূল উপকরণ আগুন পানি মাটি বাতাস আর কানে আর বা বলে চারটা মৌলিক বিষয় আমাদের শরীরের মধ্যে এগুলো আছে, বলে মানুষের মধ্যে ওই চার মৌলিক পদার্থ এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা গুণ আছে, আগুনের একটা গুণ আছে খালি উপরে টিকে উঠে, মাটির একটা গুণ আছে, পানির একটা গুণ আছে, বাতাসের একটা গুণ আছে, এই সবগুলো সমস্ত গুণ মানুষের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। মানুষ যখন তার ভেতরের আগুনের স্বভাবকে কন্ট্রোল করে, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার আগুনকে তার অনুগত বানায়। মানুষ যখন তার মাটির গুণকে নিজের মধ্যে কন্ট্রোল করে, আল্লাহ তাআলা দুনিয়ার মাটিকে তার মুয়াফিক বানায় দেয়, তার বন্ধু বানায় দেয়, বাতাসকে তার বন্ধু বানায় দেয়, পানিকে তার বন্ধু বানায় দেয়। হযরত মূসা আলাইহিস সালাম এবং তার কওমের জন্য আল্লাহ তাআলা পানিকে বন্ধু বানায় দিয়েছেন, কারণ তারা পানির স্বভাবকে কন্ট্রোল করে আল্লাহর সামনে নিজেদেরকে সুপর্দ করছে। ফেরাউন করে নাই বিধ্বংস। ও ভাই, এই জন্য আমাদের ভিতরের এই আখলাকগুলো এখনো এখনো যদি মানুষ সব কিছু আল্লাহর হুকুমের সামনে নিজেকে সুপর্দ করে, আল্লাহ তাআলা গোটা মখলুককে ওই বান্দার খাদেম বানায় দিবেন, এটা আল্লাহর ওয়াদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কোরআনের এই বর্ণনা বর্ণনা ভঙ্গি শব্দ এগুলো থেকে আমরা শিক্ষা নেই ইনশাআল্লাহ। তাইলে আমল যদি করি, ওই চেতনা যদি লালন করি, তাইলে নিজেকে মিল্লাতে ইব্রাহিমের উপর আছি এটা দাবি করা যাবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা যেমন তার খলিলের আলোচনা দুরুদ ইব্রাহিমের মধ্যে তার হাবিবের আলোচনার সাথে নিয়ে আসছেন, আমরাও যদি ওই আখলাক ধারণ করি ইনশাআল্লাহ, হাসরের মাঠে আল্লাহ তাআলা তার খলিল এবং হাবিবের সাথে আমাদেরকে একসাথে উঠাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।